شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই জানতে চেয়েছেন শিরক থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কি? জি, শিরক থেকে বাঁচার জন্য বা অনিচ্ছাকৃত শিরক এর গুনাহ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, সেটি আপনাকে আমাকে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এই হচ্ছে দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। দোয়ার অর্থ হচ্ছে এরকম যে, হে আল্লাহ, আমি শিরকের গুনাহ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যে শিরকের গুনাহ আমি অনিচ্ছাকৃতভাবে করেছি সেই গুনাহ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এবং ছোট বড় শিরক যা রয়েছে সেগুলো থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তো এটা অর্থ অনেকটা এভাবে চলে আসে। শিরক থেকে বাঁচার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।